আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, চলে এসেছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোন ধরনের ঢেঁড়সের বীজ আপনাদের জমিতে বপন করবেন। তো বন্ধুরা, আমার জমিটিকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার জমি, এখানে আমি ঢেঁড়সের বীজ বপন করেছিলাম। এই সম্পূর্ণ জমিতে আমি ঢেঁড়সের বীজ বপন করেছি। এই সম্পূর্ণ খালি জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই খালি জায়গাটা বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে আমি বীজগুলো রোপণ করেছিলাম, তার মধ্যে বেশিরভাগ গাছগুলো হয়েছে। কিন্তু এর পাশেই যে আমি দেশি স্থানীয় জাতের ঢেঁড়সের বীজ বপন করেছিলাম, এখানে কোনো প্রকার অঙ্কুরোদ্গম হয় নাই, হয়তো খুবই অল্প। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে না, এখানে একটি বীজ দেখা যাচ্ছে, এই যে এখানে একটি, এবং আর দেখতে আর খুব একটা নাই, এখানে একটা এবং এখানে একটা এবং এই যে এখানে দুইটা। তার মানে এখানে স্থানীয় জাত থেকে আমি ভালো মানের অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন বীজ পাই নাই। বন্ধুরা, আপনারা আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানির। এখানে লেখা আছে অঙ্কুরোদ্গম ক্ষমতা ন্যূনতম 70%। তো আমি এখানে আমার জমিতে এই বীজেরই একটি প্যাকেট রেখে দিয়েছিলাম দেখার জন্য, পরীক্ষামূলকভাবে কোনটি ভালো হয়, হাইব্রিড জাত নাকি স্থানীয় জাত। তো আপনারা দেখতে পারলেন যে স্থানীয় জাতে আমার খুব ভালো মানের অঙ্কুরোদ্গম হয় নাই, কিন্তু এই যে হাইব্রিড যে জাত, আপনারা এখানে একটু জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে এই যে কী পরিমাণ চারা অঙ্কুরোদ্গম হয়েছে, আমার কোনো চারা মিস হয় নাই, পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট পরিমাণ চারা অঙ্কুরোদ্গম হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ভালো মানের বীজ মানেই বেশি অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন চারা আপনারা পাবেন। তো যদি আপনারা কখনো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং ভালো মানের চারা পেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ভালো মানের বীজ ব্যবহার করতে হবে। ভালো মানের বীজ কিন্তু দামটাও একটু বেশি, আমরা জানি যে আমি যে আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটি আমাকে 5,000 টাকা কেজি দরে কিনতে হয়েছে। এবং এখানে যে স্থানীয় জাত আমি রোপণ করেছি, এই স্থানীয় জাত কিনতে মোটামুটি 400 থেকে 800 টাকা কেজি, এর মধ্যে আপনি পাবেন স্থানীয় জাত। কিন্তু আপনারা দেখলেন যে স্থানীয় জাতের অঙ্কুরোদ্গম ক্ষমতা কেমন এবং হাইব্রিড জাতের অঙ্কুরোদ্গম ক্ষমতা কেমন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।